আচ্ছা রানু, এই বিয়া শাদি করেনি তো ডাক্তার? না, করেছেন। আমি একটা জিনিস ভাবতেছি, অনেক পাইপা এক সিদ্ধান্ত নিছি, সেইটাই তোরা জানানোর লেগে নাচছি। আমার আর কিছু জানার নেই, খারাপ ভাববো না। না, সিলেট অনেক বড় ডাক্তার, টাকা পয়সা আছে, গাড়ি বাড়িও আছে, একটা ছেলেও আছে। আমার কষ্টটা একটু বোঝার চেষ্টা কর মা। আমি ভাবছিলাম রানুর লোকের রাহাতের বিয়ে হইব, রাহাত তোরা এক বন্ধুরে দেখাশোনা করবো, বিয়ে সাদির খরচা পাতি সব উঠাইব, কিন্তু সেটা তো হইছে না। মারি, তুই তো জানো তোর বাবা আর আমার পক্ষে এসব করা সম্ভব না। তুই তোর বাকি বোনগুলোর কথা চিন্তা করিয়া এই প্রস্তাবে রাজি হয়ে যা মা, না করিস না। রানু আপার আগে আমার বিয়ের কথা তুমি ভাবছো কি করে মা? আহা, রানুর কেমন বিয়ের অবস্থা আছে? আর ইচ্ছা করলে কেমন রানুর বিয়ে দিতে পারবো? পারবে, আগে চেষ্টা করে দেখো তো। অনেক চেষ্টা করছি, আর চেষ্টা করতে পারতাম না। এখন এখন আমার আশা বড় শৈল গো, তুই তোর যদি ডাক্তারের লগে বিয়ে দিতে পারি, তাহলে তো তোর বাকি বোনরা লোক আর চিন্তা করুন লাগবো না। আমি পারবো না, এই পাগলামিটা আমার সাথে করো না মা। পাগল আমি? আর এই পাগল মা যা কইতাছে সেইটাই তোর করুন লাগবো। সত্য করে বলো তো মা, আমাকে কি মনে হয় তোমার? আমি মেয়ে না তোমার? তাহলে মেয়ের ইচ্ছার কোনো মূল্য নেই তোমার কাছে? মেয়েটা কি চায় একবার ভাববে না তুমি? একটা অচেনা অদেখা মানুষের সাথে বিয়ে দিতে চাইছো? আমি চাইতেছি, আর তার ব্যবস্থা করার লেগে আমি অনেক কবিরে কই দিতেছি। মা প্লিজ শোন বিতি, আমি তোর আর কোনো কথা শুনতে চাই না। আচ্ছা বিতি, তুই আমার কত, তোর মনের মধ্যে কিসের বাধা? কইলা কো আমারে, যদি মনে মনে ভাই ব্যথা কোস, তুই কারো আশায় আসোস, তাহলে সেটা ভুল, তোর আশা তো কেউ নাই। এসব কিছু না মা। সেটাই ভালো, তুই কিন্তু স্পষ্ট করে আমারে কইছিলি ফরাদের সাথে তোর কোনো সম্পর্ক নাই, এটা নিয়ে যেন আর কোনো কথা না হয়। শোন, আমি কিন্তু দুই একদিন পরই ডাক্তারের পুরো পরিবারের খোঁজ খবর নেওয়া শুরু করলাম। মা আজকে জানিয়েছে কিছুদিনের মধ্যেই পাত্র ঠিক করবে আমার জন্য, সেটা ঠিক হয়ে গেলে বোধহয় আমাদের কথা বলাটা। বিথি নিশ্চয়ই বিথি ফোন করেছে।
ফিরোজা ফুপু, হ্যাঁ ফুপু বলো। কি রে ফরহাদ, তুই কি এখনো ঘুমোচ্ছিস? হ্যাঁ ফুপু, আজকে শরীরটা একটু খারাপ লাগছে। কেন লাগবে না, কখনো তো যত্ন নিস না নিজের শরীরের, আর আমাদেরকেও নিতে দিস না। ফুপু আমি আর একটু ঘুমোবো, কোনো কাজে কল করেছো? সবাইকে নিজের মতো ভাবিস কেন, কাজ ছাড়া ফোন দিতে পারি না আমি? হ্যাঁ পারো। চল, আমি আমার বাড়িতে দুটো রুম খুব সুন্দর করে গুছিয়ে রেখেছি, সেখানে তুই আর ফারিয়া এসে থাকবি। আজকে ভাবি ফোন করেছো লন্ডন থেকে, বললো ফারিয়া নাকি সামনেই বিয়ে, এই সময়টা তো আমি ফারিয়াকে বাড়ি থাকতে দিতে পারি না, তাই না? হ্যাঁ ফুপু, খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছো, আমি কালই পাঠিয়ে দিচ্ছি ফারিয়াকে। আর তুই? আমি যে আসতে পারবো না ফুপু, অনেক কাজ। কাজ এখান থেকে করা যাবে, অনেক ঝামেলা ফুপু, আমি আসলে এখন। তাহলে কাজ কর, সামনের সপ্তাহটা তুই আমার এখানে থেকে অফিস করবি। জয়িতা খুব করে তোর কথা বলছিল, আর এখন যদি তুই না বলিস তাহলে ও তোর সঙ্গে কখনো কথা বলবে না, তুই তোর জিদ জানিস তাই না? আমাকে জোর করো না ফুপু, আমি ওকে বুঝিয়ে বলবো। এই জন্যই আমি তোদেরকে ফোন করি না, তোরা এসব পেয়েছিস তোর বাপ থেকে। হ্যালো হ্যালো ফুপু, হ্যালো আমার ঘনিষ্ঠ আত্মীয়, একটু আগে মামনসিং থেকে এসেছে। ওদেরকে বলনি বাগানে খেলা যাবে না? হ্যাঁ ম্যাডাম বলেছি, 100 বার বলেছি। এই তোমাদেরকে আমি বলিনি, এখানে আসতে আমি নিষিদ্ধ করিনি কি? হ্যালো কেয়া, কবির ভাই আপনি কি চোখের ইশারায় আমাদের কিছু বোঝাতে চাচ্ছেন? আমরা ঠিক বুঝতে পারছি না। ম্যাডাম একটা কথা বলার ছিল। ম্যাডাম বলতে চাচ্ছিলাম, আমার মামনসিং এর আত্মীয় স্বজন সবাই চলে এসেছে, আমি চাচ্ছিলাম এখনই আপনার সঙ্গে দেখা করাতে নিয়ে যাব, ওই একটু চেনা পরিচয় এই আর কি। ম্যাডাম আমাকে কি মনে হয় তোমার, আমার ব্যস্ততা বলে কিছু নেই? কাল সকালে নিয়ে এসো, বড় দেখলে চলবে, ছোটদের দেখে আমি কি করব? এই মহিলাটাকে না আমার একদম পছন্দ হয়নি, আমারও না, এরকম রাগী মহিলা আমি জীবনে দেখিনি। ম্যাডামের মতো মানুষই হয় না, বুঝলেন চাচা যান? সত্যি কথা বলতে কি একেবারে মাটির মানুষ, আর উনি অনুরোধ করলেন আমার আর ঝর্ণার বিয়ের ব্যাপারটা। তাছাড়া আপনারা মুরব্বী মানুষ, আপনাদের দোয়ারও তো দরকার আছে, সেজন্যই আমি কথাটা ফেলতে পারলাম। খুব ভালো করেছো। কার শখ নেই চাচা যান বলুন, এই হাজার হাজার শত শত লোকের সামনে মালা বদল করে বিয়ে করবে? সত্যি কথা বলতে কি আমার ছোটবেলা থেকে এরকম একটা ইচ্ছে ছিল, আর মিথি যদি তখন আমার কথায় রাজি হয়ে যেত তাহলে তো কত আগে এরকম একটা পরিবেশ তৈরি হইতো, তাই না চাচা যান? সেটা তো হয়নি। এখন থাক, এখন আর এসব কথা তোলার দরকার নেই। না না চাচা যান, এখন তার ঝর্ণা নেই, সেই জন্য আমি বললাম, সে থাকলে তো আর বলতাম না চাচা যান। তারপর বিতি,
আমার এই সাজানো গোছানো সংসার, ক্ষমতা, টাকা পয়সা সবকিছু দেখে কি মনে হচ্ছে? খুব আফসোস হচ্ছে, তাই না? এখন কি মনে হচ্ছে না তোমার, সেই দিন আমার প্রস্তাবটা মেনে নেওয়াটা তোমার উচিত ছিল? আমি যাচ্ছি, আমার ঘুম পাচ্ছে। সে কি বিতি, মানে আমার বিয়ের ব্যাপারটার বিষয় নিয়ে তো এখানে কথা বলতে বসেছি তোমাদের সাথে, এর মধ্যে তুমি চলে যাবে তাহলে? কালও কথা বলা যাবে। বিতি, তুমি মনে হয় এখনো বুঝতে পারোনি, আমার মতো একজন ব্যস্ত মানুষ খুব সহজ আমি তোমাদের সঙ্গে এখানে বসে কথা বলছি, আমাকে কি তুমি সবসময় পাবে এভাবে বলো? তোমাকে তো আসার পর থেকেই দেখছি অলস, ঘুরে বেড়াচ্ছ, কোথায় তোমার ব্যস্ততা? যা হোক চাচা জান, আপনারা আমার এই অনুষ্ঠানে এসেছেন, আপনারা আমার স্বজন আত্মীয়, আপনাদেরকে নিয়েই তো আমার ব্যস্ত থাকতে হবে, তাই আপনাদের সবাইকে নিয়ে আমি ব্যস্ত সময় কাটাচ্ছি আর কি। না, আমি আমার ব্যক্তিগত ব্যস্ততাকে বাদ দিয়ে দিয়েছি। যাক, সে কথার আমি এখন বলতে চাচ্ছি না আর কি। মিথি, বসো তুমি। জলদি করে বলেন, কি বলবেন? আমি জানি বিথি, রানুর এনগেজমেন্ট অনুষ্ঠানে তুমি খুব বেশি সময় দিতে পারোনি, কিন্তু আমার বিয়ের অনুষ্ঠানে তোমাকে কিন্তু অনেক সময় দিতে হবে, অনেক আয়োজন করতে হবে, অনেক কিছুই করতে হবে। মানে? না, মানে আমি চাচ্ছিলাম আমার বিয়ের অনুষ্ঠানের সকল দায়িত্ব তুমি তোমার নিজ হাতে পালন করো। না না, আমি পারবো না। ও মায় মায়ো, পারতি না কে রে? আরে তোরে ফাটতে হইব। এন হয়ে কি করবি, এন তোর কি কাম? এন এই কাম নিয়ে থাকবি, ব্যস্ত থাকবি, মানুষের লাগে চেনা জানা হইব, জান পরিচয় হইব। তো চেনা জানার দরকার কি? কই বাবা, তুমি ধরে নাও, বিতি ব্যাগটা করব। আলহামদুলিল্লাহ, সত্যি কথা বলতে কি চাচি আম্মা, আমি এটাই চেয়েছিলাম। আপনার কথাটা আমার কাছে সাংঘাতিক ভালো লেগেছে। আমার বিশ্বাস, আমার বিয়ের অনুষ্ঠানের পুরো দায় দায়িত্ব যদি বিথি নিজ হাতে পালন করে, তাহলে আমার এই কবিরুদ্দিন সরকারের বিয়ের অনুষ্ঠান ইতিহাসের মধ্যে একটা দৃষ্টান্তকারী ঘটনা হয়ে থাকবে। এখন আমি নিশ্চিন্ত চাচি আম্মা। আমরা তাহলে কাল থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করতে পারি? কেয়া, এটা তো বলবে বিথি। আমি রুমে যাচ্ছি, এক মিনিট কারাবিতি। বাবাজি, ডাক্তার সাহেবের সাথে কথা হয়েছে? হয়নি আবার চাচি আম্মা, হয়েছে। উনি আমাকে বলেছেন, মানে সময় পেলে আমার বিয়ের আগে একবার উনি আসবেন। আর আমার মনে হয় তখন যদি একবার বিথিকে দেখে যায়, তখন এক ঢিলে দুই পাখি মারা যাবে চাচি আম্মা। আমাকে নিয়ে আপনার এত কিছু না ভাবলেও চলবে খবির ভাই? সত্যি কথা বলতে কি আমার তা মনে হয় না। তা কি মনে হয় আপনার? সত্যি কথা বলতে কি আলো, আমার মনে হয় বিথি মনে মনে কষ্ট পাচ্ছে, এই যে আমার এখানে এত সাজানো সংসার, আমার ক্ষমতা, আমার অর্থ সবকিছু দেখে মনে মনে ভাবছে সে সত্যি সত্যি মিস করে ফেলেছে। কিছু বললেন চাচা জান? বাবা আপনাকে গর্ধব বলেছে। আমি ভাবছি এতটা সাহস হয় কি করে ফারিয়ার, আমার ফোন পর্যন্ত ধরছে না।
একটা স্পট খালি রয়েছে। ভেবেছে ও রাহাতকে পেয়ে গেছে, আমাদের আর দরকার কি? অথচ দেখ আমরা ওর জন্য কি না করেছি, এখন আমাদের কিছুই মনে নেই। ওর আশায় থেকে আর লাভ নেই, যা করার আমাদের দুজনেরই কিছু একটা করতে হবে। কিছু একটা তো সে কবে থেকেই করে আসছে সাপি, আর আমিও হেল্প করে যাচ্ছি, কিছু কি লাভ হয়েছে? আরে তোর সাথে না থেকে যদি আমি রকেট বানাতে চাইতাম, তাহলে এতদিনে চাঁদে অথবা মঙ্গল গ্রহে পৌঁছে যেতাম সেই রকেট করে, তাই নাকি শালিকা? বাবা কেন গো, এই সুন্দর পৃথিবী কি আর ভালো লাগছে না তোমার? কিভাবে লাগবে, তোমার মতো একজন দুলা ভাই থাকতে জীবনে দুঃখ কষ্টের আর দরকার আছে? তুমি এমন কথা বলতে পারলে অন্তরা। আচ্ছা তুমি যখন যা চেয়েছো বলো, আমি কি তা দেইনি? মানে তোমার কাছে কোনোদিন কিছু চেয়েছি নাকি আমি? ও তাই তো, কেন আমার কাছে চাইলে কি আমি তোমাকে দিতাম না? রিয়েলি কোনো কিছু দেবার যোগ্যতা ছিল তোমার কোনোদিন? যোগ্যতা? ভালো বলেছো, যোগ্যতা, আমার যোগ্যতা। এই যে আইসক্রিম ফ্যাক্টরি, এটা পুরোটাই এখন পরিচালনা করছি আমি। পুরোটাই এখন পরিচালনা করছি আমি। এই কোম্পানির দারোয়ান হওয়ার যোগ্যতা আছে তোমার? তোমার কি যোগ্যতা আছে অনিমা? আমার যোগ্যতা, আমি বড় ঘরে জন্ম নিয়েছি। জন্মটাই নিয়েছো বড় ঘরে, অথচ মনের দিক থেকে এতটাই ছোট যে একদম বাজে কথা বলবে না কাইসার। নীতি কথা শোনাতে এসেছে আপনি? নীতি কথা? আচ্ছা কে শিখিয়েছে তোমাকে এসব নীতি কথা? তোমার ওই পার্টনার ইন ক্রাইম বিথি? বিথি? বিথির মন তোমাদের মতো এত ছোট না, তোমাদের চেয়ে অনেক অনেক বড়। আর কি যেন বলছিলে, নীতি কথা? না না, আমি আমি নীতি কথা শোনাতে আসিনি, আমি এসেছি কাজের কথা শোনাতে। শোনো, আজকে যে কাজগুলো তোমরা করতে পারোনি অফিসে যেতে না পেরে, আমি তোমাদের জন্য সব ফাইল নিয়ে এসেছি। আমার পলিসি হলো দিনের কাজ দিনে শেষ করা। অসুবিধা নেই, তোমরা চাইলে রাতেও কাজ করতে পারো। যাই হোক, কথা হচ্ছে যে কাল সকালে আমার ওই ফাইলগুলোর উপর রিপোর্ট লাগবে। তোমার মাথা খারাপ হয়েছে? আমাদের ঘুমোতে হবে না? এই যে তুমি তো বোকার মতো কথা বলছো অনিমা। এই ঘুমালে কাজ করবে কে? অন্তরা একা? না না, আমি একা কাজ করতে পারবো না। সেজন্যই তো দুজনে মিলে এক খাটে শুয়ে বসে কাজগুলো শেষ করো, তা না হলে শেষে আবার ওই চাকরি নিয়ে টানাটানি পড়ে যায় কিনা। যাই ঘুমাতে যাই। এমন একটা ভালো দিনের পর আমার একটু আরামের ঘুম দরকার। মা ডক্টর খালেদ সম্পর্কে জানতে চাইছিল কেন? ওনার সাথে আমার বিয়ে দিতে চায়, সেজন্য জানতে চেয়েছে। মা আমার বিয়ের আগে বিথির বিয়ের কথা ভাবছে? আপনি বলতে পারেন রুনা, রানু কেন আমার সাথে এমন করলো? কেন এরকম ভালো একটা ফোলা পাইলে আমরা কপাল খুলে যাব গিয়া? আর বিথির কপালের কি হবে? ওর কপালে তো জুটবে বিথির চেয়ে কয়েক বছরের বড় একজন হাজবেন্ড, সাথে একটা ছেলে। আমার বিথি কি এরকম কপাল? মিস করছেন আমাকে?